হ্যালো বিরন আজকে আমি এক্সপ্লেন করবো ডি টুমারো ওয়ার মুভিটি এই মুভিটি রিলিজ হয়েছিল দুহাজার সালে এই মুভিটির আই রেটিং হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ আপ টু টেন এবং রোটেন টমাটোসে সেভেন্টি সিক্স পার্সেন্ট ফ্রেশ আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আর সময় না করে এক্সপ্লেনটি শুরু করি মুভিটির শুরুতেই আমরা এই মুভির লিড ক্যারেক্টার ড্যান ফরেস্টারকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখি এবং তার সাথে বাকি অন্য ব্যক্তিরাও নিচের দিকে পড়ে মারা যায় কিন্তু ড্যান ফরেস্টার সৌভাগ্যক্রমে একটি সুইমিং পুলের ভিতরে পড়ে এবং সে বেঁচে যায় এবং তার সাথে অন্যান্য বেশ কিছু সাথীরাও এইভাবে বেঁচে যায় ড্যান ফরেস্টার যে সালে এসে পড়েছে এটি হচ্ছে দুই সাল এরপরে সিনশিপ হয় প্রেজেন্ট টাইম অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসে সময়টি ছিল ক্রিসমাসের এবং এখানে ড্যান ফরেস্টার বেশ কিছু বার্থডে গিফট নিয়ে তার বাসায় ঢোকে তার কারণ সময়টি ছিল তার মেয়ের জন্মদিনের ড্যানের স্ত্রী ড্যানকে বলে তোমার বাবা জেমস ফরেস্টার তোমার মেয়ের জন্য একটি জন্মদিনের গিফট পাঠিয়েছে এছাড়াও বেশ কিছু কার্ডও পাঠিয়েছে তখন ড্যান সেই কার্ডগুলো ডাস্টবিনে ফেলে দেয় এখানে আমরা বুঝতে পারি ড্যানের সাথে তার বাবার খুব একটা ভালো সম্পর্ক নেই এরপরে ড্যান তার মেয়েকে নিয়ে ফুটবল খেলা দেখা শুরু করে বেশ কিছুক্ষণ টিভিতে ফুটবল খেলার পরে আমরা দেখতে পাই হঠাৎ করে ফুটবল খেলার মাঠে একটি পোর্টাল ওপেন হয় টিভির মাধ্যমে এই ঘটনাগুলো বিশ্বের অনেক মানুষেরাই দেখছিল এবং সেই খেলার মাঠে পোর্টালের মাধ্যমে একদল সৈন্য মাঠে প্রবেশ করে এবং তাদের লেফটেন্যান্ট ছিল লেফটেন্যান্ট হার্ট সে এসে গ্যালারির দর্শক সহ সমস্ত মানুষের উদ্দেশ্যে বলে তারা ফিউচার থেকে এসেছে এবং ফিউচারে তাদেরকে এক ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়েছে যার ফলে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই মারা গিয়েছে এবং এটি যদি না থামানো যায় তাহলে মানুষের অস্তিত্বই আর থাকবে না এবং তাদেরকে একদল এলিয়েনের সম্মুখীন হতে হয়েছে তারা সেই সমস্যাকে আর কাটাতে না পেরে পাস্টে এসেছে এদের কাছ থেকে সাহায্য চাইতে এই ঘটনাটি ঘটার পরে এক বছর কেটে যায় এবং এর মধ্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকাররা একসাথে মিলিত হয়ে সৈন্য বাহিনী গঠন করে এবং সেই সৈন্যদেরকে ফিউচারে পাঠিয়ে সমস্যার মোকাবেলা করায় অর্থাৎ সেই এলিয়েনদের মুখোমুখি হয় এবং সেই যুদ্ধে যে যায় তার ফিরে আসার সম্ভাবনা অনেক কম শতকরা একশো জনের মধ্যে বিশ শতাংশই ফিরে আসতে পারে যার কারণে একটি সময় সৈন্যের অভাব দেখা দেয় তখন প্রতি দেশের সরকার সিভিলিয়ান্স অর্থাৎ সাধারণ মানুষের সাহায্য কামনা করে তারা সাধারণ মানুষদেরকে ট্রেনিং দিয়ে সেই যুদ্ধে পাঠানোর ব্যবস্থা নেয় এরপরে আমরা ড্যান ফরেস্টারকে দেখি যে একটি স্কুলে বায়োলজি পড়ার সেখানে প্রতিটা শিক্ষার্থী মন মরা হয়ে বসেছিল ড্যান তাদেরকে প্রশ্ন করে তারা উত্তর দেয় তারা পরে কি করবে তাদের তো একটি না একটি সময় যুদ্ধে যেতে হবে এবং মারা যাবে তখন তাদের মধ্যে একটি শিক্ষার্থী ড্যানকে প্রশ্ন করে সে আগ্নেয়গিরি সম্পর্কে অনেক কিছু জানে এবং এই সম্পর্কে সে অনেক বছরের পর বছর লেকচার দিতে পারবে কিন্তু ড্যান তার কথায় কোনো ইন্টারেস্ট দেখায় না তখন ড্যানের ফোনে একটি অ্যালার্ট আসে এবং এর মাধ্যমে ড্যান বুঝতে পারে তাকে নিকটবর্তী একটি রিসার্চ সেন্টারে যেতে বলছে তার কারণ ড্যানকে সেই যুদ্ধে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এরপরে ড্যান সেখানে যায় এবং সেখানে তাকে হাতে একটি রিস্ট ব্যান্ড পরানোর জন্য মেশিনের কাছে বসিয়ে দেওয়া হয় এই মেশিনের মাধ্যমে জানা যায় সেই ব্যক্তিটি কবে মারা যাবে এবং কিভাবে মারা যাবে এবং এর মাধ্যমে তারা ড্যানকে জানায় আজ থেকে আট বছর পরে দুই সালে আপনি মারা যাবেন কিন্তু কিভাবে ড্যান মারা যাবে এটি তারা বলে না এখন থেকে ঠিক চব্বিশ ঘন্টা পরে ড্যানকে তাদের এখানে উপস্থিত উপস্থিত হতে হবে যেখানে তারা ড্যানকে প্রশিক্ষণ দিয়ে সেই যুদ্ধে পাঠাবে এরপরে ড্যান তার স্ত্রী এর সাথে দেখা করে এবং তার স্ত্রীকে সে রিস্ট ব্যান্ড সম্পর্কে বলে তখন তার স্ত্রী বুঝতে পারে ড্যানকেও সেই যুদ্ধে যেতে হবে এবং তার স্ত্রী কিছুতেই ড্যানকে সেই যুদ্ধে যেতে দিবে না তখন তার স্ত্রী ড্যানকে বলে তুমি তোমার বাবা সাহায্য নিতে পারো তখন একমাত্র সেই এই ব্যান্ডটি নষ্ট করতে পারবে তার কারণ এই ব্যান্ডটি নষ্ট না করলে তারা যেখানে গিয়ে লুকাক আর্মি এর লোকেরা তাদেরকে খুঁজে বের করবে এরপর ড্যান তার বাবার সাথে দেখা করতে যায় তার বাবা জেমস ফরেস্টার ড্যানকে দেখে অনেক খুশি হয় এবং ড্যান তার বাবাকে সেই রিস্ট ব্যান্ডটি দেখায় তখন তার বাবা বলে এটি টাইপ সি এর ব্যান্ড এটিকে নষ্ট করতে হলে কিছুটা সময় লাগবে এবং তার বাবা সেটি নষ্ট করার প্রক্রিয়া শুরু করে সেই সময় তার ছেলে ড্যান ফরেস্টার আগের অনেক কথা বলে যেখানে তার বাবা তার কাজের কারণে ড্যানকে এবং তার মাকে ছেড়ে চলে গিয়েছিল এই কারণে ড্যান তার বাবাকে সহ্য করতে পারে না এবং এই কারণেই ড্যান তার মেয়েকে তার বাবার সাথে কখনোই দেখা করতে দেয়নি এই সকল কথাবার্তা হওয়ার কারণে ড্যানের সাথে তার বাবার ঝগড়া হয়ে যায় এবং ড্যান রাগ করে সেখান থেকে চলে আসে আর রিস্ট ব্যান্ড খোলে না এরপরে বাসায় সে স্ত্রী এর সাথে কথা বলে এবং বলে আমি যুদ্ধে যাব তখন তার স্ত্রী বলে তোমার মেয়ের সাথে একবার দেখা করে যাও এরপরে ড্যান তার মেয়ে মুরি ফরেস্টারের সাথে দেখা করে এবং তার মেয়ে আগে থেকে জানে তার বাবা যুদ্ধে যাবে এবং সেই দিনটি আসে যখন ড্যানকে যেতে হবে সে তার স্ত্রী এবং মেয়েকে বিদায় জানায় এরপরে আমরা সেই সমস্ত সিভিলিয়ানসদের দেখতে পাই যাদেরকে সেই যুদ্ধে পাঠানো হবে এবং সবাইকে একত্র করা হচ্ছে তাদেরকে সাত দিনের জন্য ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে তাদেরকে যুদ্ধে পাঠানো হবে এই যুদ্ধে কেবল সেই ব্যক্তিদের পাঠানো হবে যাদের বয়স চল্লিশ বছরের উপরে এবং তাদের মৃত্যু দুই হাজার তিরিশ থেকে চল্লিশের মধ্যে হয়েছে এটির একমাত্র কারণ হচ্ছে তারা যেন দু সালে গিয়ে নিজেদেরই ফিউচার রূপের সাথে দেখানা করতে পারে এখানে ড্যানের সাথে একজন ব্যক্তির পরিচয় হয় যার নাম হচ্ছে চার্লস এবং সে আবহাওয়া অধিদপ্তরে কাজ করত সে আবহাওয়া সম্পর্কে অনেক ভালো জানতো এরপরে সেই দিনটি চলে আসে যেখানে তাদের সবাইকে যুদ্ধে যেতে হবে এবং তাদের সবাইকে একটি জায়গায় দাঁড় করানো হয় এবং প্রত্যেকেই একে একে পোর্টালের মাধ্যমে ভবিষ্যতের দিকে যাওয়া শুরু করে এবং হঠাৎ করে যখন তারা পোর্টালের মাধ্যমে যাচ্ছিল পোর্টালে কিছু সমস্যা দেখা দেয় এবং তারা মাটিতে ল্যান্ড করার পরিবর্তে আকাশ থেকে ল্যান্ড করে যার কারণে অনেকেই নিচে পড়ে গিয়ে মারা যায় কিন্তু ড্যান ফরেস্টার সৌভাগ্যক্রমে সুইমিং পুলে পরে এবং সে বেঁচে যায় এবং এই সিনটি মুভিটির শুরুতে দেখানো হয়েছিল ড্যানের পূর্বে কিছু যুদ্ধের প্রশিক্ষণ থাকার কারণে ড্যান সেই টিমকে লিড করে এবং সে ফিউচারের লেফটেন্যান্ট ফরেস্টারের সাথে যোগাযোগ করে তার কারণ সেই ছিল ইনচার্জ লেফটেন্যান্ট ফরেস্টার তাকে বলে তাদের এক দল একটি এ গিয়েছে কিছু জরুরি ঔষধ এবং ডিভাইস নিতে কিন্তু হঠাৎ করে তাদের সাথে আমাদের আর যোগাযোগ হচ্ছে না তোমাদের সেখানে যেতে হবে এবং তাদের সাথে যোগাযোগ করে সেই ডিভাইসগুলো নিয়ে আসতে হবে এরপরে ড্যান ফরেস্টার পুরো টিমকে কে লিড করে এবং তারা অনেক সাবধানের সাথে সেই বিল্ডিং এ প্রবেশ করে এবং চারিদিকে তারা সেই এলিয়েন অর্থাৎ হোয়াইট স্পাইকদের স্পাইক দেখতে পায় স্পাইক অর্থ হচ্ছে কাটা সেই বিল্ডিং গিয়ে তারা দেখতে পায় যে সৈন্য দল এখানে এসেছিল তাদেরকে হোয়াইট মেরে ফেলেছে এরপরে তারা সেই রুমে যায় এবং ডিভাইস এবং ওষুধ নিয়ে সেখান থেকে বের হয়ে আসে কিন্তু তারা সিঁড়ি দিয়ে নামার পথে উপরের দিকে কিছু হোয়াইট স্পাইকসদের দেখতে পায় এবং তাদেরকে দেখে সেই এলিয়েনগুলো তাদের উপরে হামলা করে এবং এখানে প্রচুর গুলি বর্ষণ এবং অনেক মানুষ মারা যায় ড্যান এবং তার বাকি সাথীরা মিলে কিছু হোয়াইট স্পাইকসদের মেরে ফেলে কিন্তু সেখানে হোয়াইট স্পাইকসদের সংখ্যা অনেক বেশি ছিল এরপরে তারা রাস্তায় চলে আসে এবং লেফটেন্যান্ট ফরেস্টার তাদেরকে বলে তারা যেন রেড লাইন পার করে তাহলে তাদের এক দল গিয়ে তাদেরকে বাঁচিয়ে আনবে তারা রেড লাইন ক্রস করে এবং তারা একটি গাড়ি দেখতে পায় কিন্তু হঠাৎ করে সেই গাড়ির উপরে হোয়াইট স্পাইকসরা অ্যাটাক করে দেয় তখন তারা অনেক হতাশ হয়ে পড়ে তার কারণ তাদেরকে বাঁচানোর জন্য আর কেউ নেই এবং কিছুক্ষণের মধ্যেই এখানে লেফটেন্যান্টরা শক্তিশালী বোমা নিক্ষেপ করবে এবং এই এরিয়াকে ধ্বংস করে ফেলবে সুতরাং তাদের হাতে সময় অনেক কম এরপরে ড্যান এবং তার দল হোয়াইট সামনে বীরত্বের সাথে অনেক যুদ্ধ করে এবং তারা একটি ব্রিজের কাছে গিয়ে পৌঁছায় সেখানে ব্রিজের চারদিক থেকে তাদেরকে হোয়াইট স্পাইকসরা ঘিরে ফেলে তাদের সাথে এমন একজন মহিলা ছিল যে তিনবার এখান থেকে বেঁচে ফিরে গিয়েছে সেই মহিলাটি এত হোয়াইট স্পাইকসদের দেখে তাদেরকে বলে আমি একটি বোম ব্লাস্ট করে নিজে সহ হোয়াইটি স্পাইক্সদের নিয়ে মারা যাব এবং তোমরা এই গুরুত্বপূর্ণ ডিভাইস এবং ওষুধ নিয়ে এখান থেকে চলে যাবে এছাড়া আর কোনো উপায় নেই তখন সেই মহিলা এবং তার সাথে আরো একজন ব্যক্তি ছিল যে আহত ছিল তারা দুজনে নিজেদেরকে স্যাক্রিফাইস করে ড্যান এবং বাকিদেরকে বাঁচিয়ে দেয় এরপরে ব্রিজ থেকে বের হওয়ার পরে ড্যানদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ড্যান এবং বাকিদের যখন জ্ঞান ফেরে তখন তারা তাদেরকে একটি কেবিনে দেখতে পায় কেবিন থেকে বের সাথে দেখা করে লেফটেন্যান্ট ফরেস্টার তখন ড্যান তাকে জিজ্ঞাসা করে আপনি ফরেস্টার বানানে কয়টি আর ব্যবহার করেন তখন সেখানে ড্যান জানতে পারে এটি আর কেউ নয় এটি হচ্ছে ড্যানের মেয়ে মুরি ফরেস্টার এবং ফিউচারে তার মেয়ে একজন লেফটেন্যান্ট হয় কিন্তু মুরি ফরেস্টার তার বাবাকে যথেষ্ট সম্মান করলেও খুব একটা ভালো ব্যবহার করে না এটির কারণ জানতে চাইলে মুরি ফরেস্টার তাকে বলে আমার বয়স যখন চোদ্দ বছর ছিল তখন আপনি আমাকে এবং মাকে ছেড়ে চলে গিয়েছিলেন এবং দু সালে একটি কার অ্যাক্সিডেন্টের কারণে আপনার মৃত্যু হয়ে যায় ড্যান এ কথাগুলো শুনে অনেকটা অবাক হয়ে যায় এরপরে মুরি ফরেস্টার তাকে একটি রুমে নিয়ে যায় এবং তাকে বোঝানোর চেষ্টা করে এখানে এলিয়েনদের মধ্যে একটি ফিমেল হোয়াইট স্পাইক রয়েছে যে মূলত মেল হোয়াইট স্পাইকসদের জন্ম দেয় এবং এই ফিমেল হোয়াইট স্পাইকসই মেল হোয়াইট স্পাইকসদের নিয়ন্ত্রণ করে তাই আমাদের এই ফিমেল হোয়াইট স্পাইকসকে মারতে হবে এবং তাকে মারতে হলে কি ধরনের টক্সিন ব্যবহার করতে হবে সেটি জানতে হবে তার কারণ এটিকে মারতে হলে গুলি যথেষ্ট নয় তাই তারা সেই হোয়াইট স্পাইকসদের আস্তানার দিকে যায় এবং সেই ফিমেল হোয়াইট স্পাইকসকে কিডন্যাপ করার জন্য সৈন্যদেরকে নামিয়ে দেয় কিন্তু অনেকগুলো শূন্য মিলেও সেই ফিমেল হোয়াইট স্পাইকসকে বের করতে পারে না তার কারণ সেই ফিমেল হোয়াইট স্পাইক আকারে অনেক বড় এবং অনেক শক্তিশালী ছিল সে অনেকগুলো সৈন্যকে মেরে ফেলে তখন মুড়ি ফরেস্টার ঠিক করে সে নিজেই গিয়ে সেটিকে ধরবে তখন মুড়ি ফরেস্টার সেখানে নামে সেই ফিমেল হোয়াইটি স্পাইক কে খাঁচায় ভরার চেষ্টা করে কিন্তু সেও পেরে উঠছিল না ড্যানের মেয়েকে বিপদে দেখে ড্যান নিজেও ঠিক করে সে সেই গর্তের ভিতরে যাবে এবং তার মেয়েকে সাহায্য করবে এরপরে ড্যান এবং তার মেয়ে মিলে অনেকক্ষণ চেষ্টা করার পরে সেই ফিমেল হোয়াইটি স্পাইক কে একটি খাঁচার ভিতরে বন্দি করতে সক্ষম হয় এবং এরপরে তারা যখন সেখান থেকে বের হয় তখন অন্যান্য মেল হোয়াইটি স্পাইকরা তাদের উপরে অ্যাটাক করে দেয় তার কারণ ফিমেল হোয়টি স্পাইক এক ধরনের শব্দ তৈরি করে যার মাধ্যমে অন্যান্য মেল হোয়টি স্পাইকরা তাকে সাহায্য করতে আসে শুধু ফিমেল হোয়াইটি স্পাইক নয় মেল হোয়াইটি স্পাইকরা শব্দ করে তার বাকি সাথীদের থেকে সাহায্য নিতে পারে কিছু মেল হোয়াইট স্পাই সেই খাঁচার দিকে অ্যাটাক করে এবং কিছু ড্যান এবং মুরি ফরেস্টারের দিকে অ্যাটাক করে কিন্তু ড্যান এবং মুরি ফরেস্টার মিলে একটি গাড়িতে করে সেই হোয়াইট স্পাইকদের গুলি করতে করতে একটি সাগরের তীরে গিয়ে পৌঁছায় এবং সেখান থেকে মুরি ফরেস্টার একটি কলের মাধ্যমে সাহায্য চায় এবং তাদেরকে একটি বিমানে করে ডিপস ওয়েল নাইন একটি সেনা ক্যাম্পে নিয়ে যাওয়া হয় এবং এটি ছিল সমুদ্রের একদম মাঝখানে যেন কোনো হোয়াইট স্পাইক তাদেরকে অ্যাটাক করতে না পারে ফিমেল হাইটিসাইক কে বেঁধে রাখা হয় এবং তার মুখটিও সিল করে দেওয়া হয় এরপরে ফরেস্টার সেই ফিমেল হোয়াইট স্পাইকের ডিএনএ নিয়ে সেটির সাথে বন্ডিং করানো শুরু করে যে কোন ধরনের টক্সিক তার শরীরের সাথে বন্ডিং করালে সেই ফিমেল স্পাইকটি মারা যাবে সারা রাত ধরে সেই বন্ডিং এর উপরে মুরি ফরেস্টার কাজ করে কিন্তু কোনো বন্ডিংই ঠিকভাবে সে মিলাতে পারে না এবং এক পর্যায়ে সে হতাশ হয়ে পড়ে কিন্তু শেষের দিকে একটি বন্ডিং ম্যাচ করে যায় এবং সে একটি টক্সিক পেয়ে যায় যার মাধ্যমে এই ফিমেল হোয়াইট স্পাইককে মারা সম্ভব এবং এই টক্সিকের মাধ্যমে অন্যান্য মেল স্পাইককেও মারা যাবে কিন্তু সেই ফিমেল হোয়াইট স্পাইকটি ছিল অনেক চালাক সে এই বিষয়টি বুঝতে পারে এবং সে হঠাৎ করে মুখের শিকল বাধা সত্ত্বেও শব্দ করে ওঠে এবং এই শব্দ শুনে অন্যান্য মেল স্পাইকরা তাকে বাঁচানোর জন্য সেই ক্যাম্পের দিকে ধাবিত হয় এদিকে সেই আর্মি ফ্যাসিলিটিতে একটি বড় ধরনের যুদ্ধ শুরু হয়ে যায় মানুষ এবং হোয়াইট স্পাইকসদের মধ্যে সেখানে যুদ্ধে মানুষরা কিছুতে পেরে উঠছিল না তার কারণ হোয়াইট স্পাইকসদের মাথা এবং পিঠে গুলি করলে কিছুই হয় না তাদের গলা এবং পেটে গুলি করতে হবে অন্যদিকে ড্যান এবং তার মেয়ে সেই টক্সিক নিয়ে সেখান থেকে বের হয়ে পড়ে এবং এক পর্যায়ে কিছু মেল হোয়াইটি স্পাইকরা সেই ফিমেল হোয়াইটি স্পাইকের কাছে গিয়ে তার সিকলটি খুলে ফেলে এবং সেই ফিমেল হোয়াইটি স্পাইক ড্যান এবং মুরি ফরেস্টারের পিছু ধাওয়া করে তার কারণ সে ভালো করে জানে তাকে মারার জন্য যে টক্সিক প্রয়োজন সেটি তাদের কাছে আছে ড্যান এবং তার মেয়ে সেই রুম থেকে বের হয়ে অনেক পালানোর চেষ্টা করে এবং তাদের সাথে সেই ফিমেল হোয়াইট স্পাইক অনেক গোলাগলি এবং যুদ্ধও হয় এবং যুদ্ধের শেষের দিকে সেই পুরো ফ্যাসিলিটিতে আর কোনো মানুষ বেঁচে বেঁচে থাকে না শুধু ড্যান এবং এবং তার তার ছিল মেয়েও অনেক জখম হয়ে গিয়েছিল এদিকে ড্যানের চলে যাওয়ার সময়ও হয়ে এসেছে তার কারণ ড্যানকে ফিউচারে শুধুমাত্র সাত দিনের জন্য পাঠানো হয়েছে এবং সাত দিন পূরণ হওয়ার পরে অটোমেটিক ড্যান আবার টেলিপোর্ট হয়ে যাবে এদিকে হঠাৎ করে সেখানে ফিমেল হোয়াইট স্পাইক চলে আসে এবং সে মরি ফরেস্টারের উপরে অ্যাটাক করে এবং সে মুড়ি ফরেস্টটার সহ নিচের দিকে পড়তে নেয় ড্যান তার মেয়েকে ধরেছিল তখন তার মেয়ে ড্যানকে বলে তুমি অতীতে ফিরে যাও এবং সেখানে গিয়ে এই টক্সিকের অনেক বড় মাত্রায় উৎপাদন করো যেন ভবিষ্যতে সেই এলিয়েনেরা অ্যাটাক করলে তোমরা তাদেরকে মেরে ফেলতে পারো এরপরে মুড়ি ফরেস্টার তার হাতটি ছেড়ে দেয় এবং নিচে পড়ে যায় তৎক্ষণাৎ ড্যান টেলিপোর্ট হয়ে আবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে এবং ড্যানের হাতে ছিল সেই টক্সিকের নমুনাটি এরপরে ড্যান তার বাসায় ফিরে আসে তার মেয়ে এবং স্ত্রী এর সাথে দেখা করে সেখানে এসে ড্যান অনেক চিন্তিত হয়ে পড়ে তার ফিউচার নিয়ে ড্যান জানে যে এলিয়েনদের কোনোভাবেই এখানে মারা সম্ভব নয় তার কারণ এই এলিয়েনেরা কখন এসেছে এবং কিভাবে এসেছে এই সম্পর্কে কোনো তথ্য নেই কিন্তু ড্যান এই বিষয়ে আরো কিছু জানার জন্য তাদের আরেকজন সাথী এর সাথে দেখা করতে যায় যার কাছে সেই হোয়াইট স্পাইকের একটি নখ ছিল এবং সেই নখটি সে তার সাথে এর কাছে চায় এবং এই নখটি নিয়ে এসে চার্লস এর কাছে পরীক্ষা করার পরে তারা জানতে পারে এই সাথে একটি একটি ছাই লেগে রয়েছে ছাইটি চায়নার থেকে এসেছে কিন্তু তারা আগ্নেয়গিরি এবং ছাই সম্পর্কে ভালো জানে না যার কারণে ড্যান ঠিক করে তার স্কুলের সেই ছেলেটির সাথে দেখা করবে যে আগ্নেয়গিরি সম্পর্কে অনেক ইন্টারেস্টেড এবং তারা সেই ছেলেটির সাথে দেখা করে সমস্ত কিছু জানতে চায় তখন সেই ছে তাদেরকে বলে আজ থেকে হাজার বছর আগে একটি আগ্নেয়গিরি উঠেছিল এবং সেটির ছাই এত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছিল যে সেটি চায়নায় উঠলেও তার ছাই রাশিয়া পর্যন্ত সরিয়ে পড়েছিল এবং সেই হয়টি স্পাইকেরা প্রথম অ্যাটাক করেছিল রাশিয়াতেই যার কারণে তারা বুঝতে পারে সেই এলিয়েনগুলো আজ থেকে হাজার বছর আগে এখানে এসেছিল এবং তারা রাশিয়াতে বরফের ভিতরে আটকা পড়ার কারণে তারা বের হতে পারেনি এবং বরফ যখন গলে যায় আজ থেকে প্রায় তিরিশ বছর পরে তখন তারা সেখান থেকে বের হয়ে আসে সহজ কথায় বলতে সেই এলিয়েনেরা আজ থেকে হাজার বছর আগেই পৃথিবীতে এসেছে এবং তারা ল্যান্ডিং করেছে বরফের ভিতরে যার কারণে তারা জমে গিয়েছে অথবা বরফের ভিতরে আটকা পড়েছে যার কারণে বের হয়ে আসতে পারেনি এবং গ্লোবাল ওয়ার্মিং এর কারণে তিরিশ বছর পরে যখন সেই বরফগুলো গলে যাবে তখন তারা বের হয়ে আসবে এবং অ্যাটাক করবে যার কারণে ড্যান এবং তার বাকি সাথীরা তাদের দেশের সেক্রেটারি এর সাথে এই বিষয়ে কথা বলে যেন তাদেরকে রাশিয়াতে পাঠানো হয় কিন্তু রাশিয়া এর সাথে আমেরিকার খুব একটা ভালো সম্পর্ক নেই যার কারণে তারা এটিতে রাজি হয় না তখন ড্যান ঠিক করে সে তার বাবার সাথে দেখা করবে তখন তার বাবাই পারে তাদেরকে বেআইনি পথে রাশিয়াতে পাঠাতে এরপরে তারা লেফটেন্যান্ট হার্টের ছোট একটি দল এবং ড্যান এবং তার কিছু সাথীরা মিলে ড্যানের বাবা চালছো তাদেরকে বিমানে করে রাশিয়াতে বেআইনি পথে নিয়ে যায় এরপরে রাশিয়াতে তারা বরফ অঞ্চলে যায় এবং তারা কম্পাসের মাধ্যমে একটি জায়গায় গিয়ে পৌঁছায় এবং সেখানে গিয়ে তারা বুঝতে পারে এখানে কোনো কম্পাস কাজ করছে না অর্থাৎ এখানেই সেই স্পেস শিপটি থাকার কথা তারা বরফের উপরে বোম ব্লাস্ট করায় এবং তারা একটি গর্ত খুঁজে পায় সেই গর্তের ভিতরে প্রবেশ করার পরে তারা সেই স্পেস শিপ এক্সপ্লোর করতে পারে বাইরের দিকে চার্লস এবং তার বাবা জেমস ফরেস্টারকে রেখে ড্যান ফরেস্টার সহ বাকিরা সেই স্পেস ক্রাফ্টের ভিতরে প্রবেশ করে সেখানে প্রবেশ করেই তারা একটি অদ্ভুত রকমের এলিয়েনকে দেখতে পায় যে মারা গিয়েছে এখানে বুঝতে পারা যায় এই এলিয়েনটি মূলত হোয়াইট স্পাইক্সদের এখানে নিয়ে এসেছিল যেন তারা সেই হোয়াইট স্পাইক্সদের সাহায্যে পৃথিবীতে সমস্ত মানুষদেরকে মেরে রাজত্ব করতে পারে এরপরে তারা একটি কেবিনে গিয়ে পৌঁছায় যেখানে হোয়াইট স্পাইক্স এবং দের রানি ফিমেল স্পাইকস একটি গভীর ঘুমের মধ্যে ছিল এবং তারা সেইখানে গিয়ে তাদের শরীরের ভিতরে সেই টক্সিক গুলো ইনজেক্ট করা শুরু করে এগুলো ইনজেক্ট করার ফলে একটি মেল স্পাইক মৃত্যুর আগে অনেক জোরে শব্দ করে ওঠে যার কারণে অন্যান্য স্পাইকসরা জেগে ওঠে তখন ড্যান ফরেস্টার তাড়াহুড়া করে সেই ফিমেল হাইটি স্পাইককে টক্সিক দিতে যায় তখন সে তাদের সবার উপরে অ্যাটাক করে বসে এবং তার সাথে সেই পুরো স্পেস শিপে মেল স্পাইকসরা জেগে ওঠে এবং তাদের সবার উপরে অ্যাটাক করে সেখানে আর কোনো পথ না পেয়ে ড্যানের একজন সাথী ঠিক করে সে নিজেকে স্যাক্রিফাইস করবে সবাইকে বাঁচানোর জন্য ড্যান সেই স্পেস ক্রাফট থেকে বের হয়ে আসে এবং তার অন্যান্য সাথীরা স্পেস ক্রাফ্টের ভিতরে মারা যায় অন্যদিকে বাইরে তার বাবা জেমস ফরেস্টার এবং চার্লস বাইরের দিকে আসা মেল হোয়াইট স্পাইকসদের ফেলে ড্যান তার বাবাকে জিজ্ঞাসা করে তখন তার বাবা বলে আমি হোয়াইট মেরেছি কিন্তু তার মধ্যে একটি হোয়াইট স্পাইকস এখান থেকে পালিয়ে গিয়েছে ড্যান তখন তার বাবার কাছে বর্ণনা শুনে বুঝতে পারে সেই ফিমেল হোয়াইট স্পাইকটি এখান থেকে বের হয়ে গিয়েছে তখন ড্যান তার বাবা এবং চার্লস সেই ফিমেল হোয়াইট স্পাইককে খুঁজতে বের হয় এবং তারা একটি ফাঁদ পেতে রাখে যেন সেই ফিমেল হোয়াইট স্পাইক তাকে আসল মানুষ ভেবে অ্যাটাক করে এবং এটি হয় সেই ফিমেল হোয়াইট স্পাইকসটি যখন নকল মানুষটিকে অ্যাটাক করে তখন তারা সবাই মিলে সেই হাইটিস এর উপরে গুলি বর্ষণ শুরু করে কিন্তু এতে সেই হাইটিস এর কিছুই হয় না বরং সেই স্পাইকটি অত্যন্ত রেগে যায় এবং তাদের উপরে অ্যাটাক করতে আসে তারা কিছুতেই সেই ফিমেল হাইটিস স্পাইকের সাথে পেরে উঠছিল না তার কারণ সেটি আকৃতিতে অনেক বড় ছিল অনেক শক্তিশালী ছিল লড়াইয়ের এক পর্যায়ে ড্যান সেই ফিমেল হওয়াইটিস স্পাইকের একটি পায়ে সেই টক্সিক ইনজেক্ট করে দেয় যার কারণে তার পায়ে পচন হওয়া শুরু করে তখন সেই ফিমেল স্পাইক একটি চালাকি করে এবং সে নিজের পাটি কেটে ফেলে যেন সেই পচনটি তার পুরো শরীরে না ধরে ড্যান এটি দেখে অনেক অবাক হয়ে যায় তার কারণ সেই এলিয়েনটি অনেক ইন্টেলিজেন্ট ছিল তখন ড্যানের বাবা তার হাতটি কেটে ফেলে এবং সেই ফিমেল হয়টি স্পাইককে তার দিকে আসতে বলে তার কারণ হোয়াইটি স্পাইকেরা রক্তের গন্ধ খুব দ্রুত বুঝতে পারে ড্যানের বাবা প্ল্যান করেছিল সেই হয়ট স্পাইক সহ সে নিজেও পাহাড় থেকে পড়ে যাবে এবং সেই হয়ট স্পাইকটি মারা যাবে সেই হয়ট স্পাইকটি যখন তার বাবাকে আক্রমণ করতে যায় তখন ড্যান সেই হইট স্পাইকের উপরে ঝাঁপিয়ে পড়ে এবং তার গলায় আঘাত করতে থাকে কিন্তু তাতেও সেই হয়ট স্পাইকটি মারা যায় না তখন এক পর্যায়ে ড্যান অত্যন্ত সাহসিকতার সাথে তার কাছে থাকা শেষ টক্সিক বোতলটি সেই ফিমেল হয়ট স্পাইকের মুখের ভিতরে দিয়ে দেয় এবং এটির ফলে সেই ফিমেল হট স্পাইকের মুখটি গলে যেতে শুরু করে তখন ড্যান সেই ফিমেল হট স্পাইককে আঘাত করে এবং তাকে পাহাড় থেকে ফেলে দেয় পাহাড় থেকে পড়ার কারণে সেই ফিমেল হট স্পাইকটি পুরোপুরি মারা যায় এবং এখানে ড্যান এবং তার বাবা সেই এলিয়েনদেরকে মেরে তাদের ফিউচারকে সুরক্ষিত করতে সক্ষম হয় এরপরে টিভিতে সমস্ত নিউজ এবং অন্যান্য মিডিয়াতে এটি প্রচার হয় যে রাশিয়াতে থাকা এলিয়েনদের স্পেসশিপকে খুঁজে পাওয়া গিয়েছে এবং সেটি ধ্বংস করার কাজ চলছে অন্যদিকে ড্যান তার বাসায় ফিরে আসে এবং তার মেয়ে এবং স্ত্রী এর সাথে সাক্ষাৎ করে সেখানে তার মেয়ে এবং স্ত্রী অনেক খুশি ছিল এবং এখানে ড্যান তার বাবাকেও ড্যানের বাসায় নিয়ে আসে এবং এখানে ড্যানের বাবা তার নাক নিয়ে মুড়ি ফরেস্টারকে দেখে জড়িয়ে ধরে এবং অনেক খুশি হয় এবং এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই মুভিটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই